আপনি যদি মোবাইল বা ডিএসএলআর দিয়ে ইউনিক টাইপের পিকচার তুলতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি একজন জাদুকর কিন্তু প্রো লেভেলে জাদুকর তখনই হতে পারবেন যখন পিকচারটিকে এডিটের মাধ্যমে এখান থেকে এখানে নিয়ে আসতে পারবেন অর্থাৎ পিকচার এডিটের উপর ভালো মানের দক্ষতা থাকতে হবে আর আপনি যদি মনে করেন একটি অ্যাপস দিয়ে একটি পিকচার এডিট করা সম্ভব হ্যাঁ এডিট করা সম্ভব বাট পিকচারটিকে প্রো লেভেলে নিয়ে যাওয়া সম্ভব না কেননা একটি পিকচারকে প্রো লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনার তিন চারটি অ্যাপসের উপর খুব ভালো মানের দক্ষতা থাকতে হবে এবং এই প্রো লেভেলের অ্যাপগুলি কোনটি এবং কোন অ্যাপসটি কোন কাজের জন্য ব্যবহার করবেন তা এই ভিডিওতে আলোচনা করা হবে তো মিস করতে না চাইলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন চলুন ভিডিও শুরু করা যাক আমি আছি সূর্য আপনাদের সাথে আর আপনারা দেখছেন টেকসান নাম্বার ফোরে যে অ্যাপসটি রয়েছে তার নাম হচ্ছে স্ক্র্যাচবুক দেখুন আপনি যদি একটু ইয়ো টাইপের ফটো চান বা ফটো এডিটিং করতে চান তাহলে এই অ্যাপসটি আপনার জন্য বেটার হবে এই অ্যাপসটির মাধ্যমে আপনার মুখে যত দাগই থাকুক না কেন সেটিকে স্মুথ লেভেলের করা সম্ভব পিকচারে আপনার চুল কোঁকড়ানো বা বেশ অগোছালো বাট আপনি স্ট্রেট চুল পছন্দ করেন তাহলেও এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই করে নিতে পারবেন আবার ধরুন আপনার ভ্রু বা চুলে স্টেপ খুব পছন্দ নিখুঁতভাবে স্টেপ দেওয়া সম্ভব নাম্বার থ্রিতে যে অ্যাপস রয়েছে তার নাম স্ন্যাপসিড এই অ্যাপসটির মাধ্যমে পিকচারে থাকা যে কোনো একটি বস্তুর কালার আপনি চেঞ্জ করতে পারবেন হতে পারে লাইটের জন্য আপনার ফেসের এক সাইড অন্ধকার এবং এক সাইড ফর্সা হয়েছে সেটিও ঠিক করতে পারবেন অথবা আপনি মেকআপ বলুন বা ছবির কোয়ালিটি অনুযায়ী আপনার মুখ ফর্সা বা হাত কালো এসেছে সেটিও অনায়াসেই ঠিক করতে পারবেন আপনার কালার থেকে ব্যাকগ্রাউন্ড কালার সম্পূর্ণ আলাদা বা ব্যাকগ্রাউন্ড থেকে আপনার কালার সম্পূর্ণ আলাদা করার জন্য এই অ্যাপসটি বেস্ট হবে নাম্বার টুতে রয়েছে লাইটরুম দেখুন আপনি বিশ্বাস করুন বা না করুন কালার গ্রেডিং বা কালার স্মুথ করার জন্য এর থেকে বেটার অ্যাপস আর হতেই পারে না আপনার পিকচারে যদি কোনো ট্রান্সফার করার প্রয়োজন না হয় বা কোনো কিছু পরিবর্তন করার না হয় শুধুমাত্র কালার গ্রেডিংয়ের জন্য যদি আপনি পিকচার এডিট করতে চান তাহলে বলবো লাইটরুম অ্যাপস এটি বেস্ট একটি অপশান হতে পারে আপনি ন্যাচারাল কোনো ছবি তুলেছেন কোনো ফুল ফল পাখি যে কোনো ছবি হতে পারে যেটিকে আপনার চিরাফাটা বা কাটাকুটি করার দরকার নেই শুধুমাত্র পিকচারটাকে স্টেট কালার বা স্ট্যান্ডার্ড কালার করার জন্য আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন এবং এই লাইটরুমের মাধ্যমে যদি আপনি পিকচার এডিট করতে পারেন তাহলে আপনি নিজেই নিজেকে বাহবা দিবেন যে কি এডিটটাই না করতে পেরেছেন এবং নাম্বার ওয়ানে যে অ্যাপসটি রয়েছে ফটো এডিটিং এর জগতে ইউনিভার্সালের বেস্ট অ্যাপস বলা যায় এটিকে যার নাম পিএস অর্থাৎ অ্যাডোবি ফটোশপ এই অ্যাপসটির মাধ্যমে গুটিকয়েক কাজ ছাড়া এমন কোনো কাজ নেই এডিটিং এর যেটা আপনি করতে পারবেন না পুরোপুরি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বলুন বা ব্যাকগ্রাউন্ডে হিউজ পরিমাণ ট্রান্সফার বা কাটাছেড়া বলুন সবকিছুই করতে পারবেন অনায়াসে এই পিএস সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি জায়গায় ধরে ধরে কালার বলুন চেঞ্জ বলুন বা আপনার ডেসাপটাকেও চেঞ্জ করে নিতে পারেন এই অ্যাপসটির মাধ্যমে এই প্রত্যেকটি অ্যাপসের কাজ যদি আপনি শিখতে চান এবং এই প্রত্যেকটি অ্যাপসের এডিটিং ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট যদি খুব বেশি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি প্রত্যেকটি অ্যাপসের ডিটেলস এডিটিং ভিডিও নিয়ে আসব আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয় তো এই ছিল বেস্ট অ্যাপসগুলির উপর ভিডিও বা কথোপকথন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আপনাদের শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন